ইনজেক্টটা যখন আদমরা অবস্থাতে ওই হাসপাতালে বেডে পড়েছিল তখন ওরে ফোন করতে পারলে না, শেষ করতে পারলে না, একটা মেসেলে ঢুকলো সঙ্গে সঙ্গে লাগ গুটায় ফিরে এলে সব। পাঁচ ঘন্টি জঙ্গলে যখন দয়াশঙ্করকে ধরলাম না, তারপর ধাওয়া করলাম ওর পেছন পেছন গেলাম, হঠাৎ করে পেছন থেকে মাথায় গিয়ে একটা বাড়ি মারলো। দয়াশঙ্কর দয়াশঙ্কর পাতালে লুকিয়ে থাকলে ওকে আমরা ঠিক খুঁজে বার করব। চন্দ্রভানুবাবু, অঙ্কুশকে মারার চেষ্টা কিন্তু ভূমিকন্যারা সহজে মেনে নেবে না, কিছুতেই মেনে নেবে না। দয়াশঙ্কর লুকিয়ে বেড়াবে তো, ওকে ঠিক খুঁজে বার করব। আমাদের হাজারটা চোখ, দয়াশঙ্কর যত পারুক দৌড়ে নিক, কাল সকালে ওর দৌড় একেবারে থেমে যাবে। একটা কথা জানেন তো, লোহা যতক্ষণ এক কোণে পড়ে থাকে ততক্ষণ অবধি সে খুব শান্ত, একেবারে নিরীহ। কিন্তু লোহাতে যখন ধার দেওয়া হয় তখন এক একটা ধারালো ছুরি হয়ে ওঠে। সুন্দরগড়ের ভূমিকন্যারা কিন্তু আজ এক একটা ধারালো ছুরি। সুন্দরগড়ের ক্ষতি, মেয়েদের ওপর অত্যাচার, অঙ্কুশকে মারার চেষ্টা সুন্দরগড়ের মেয়েরা আর বরদাস্ত করবে না। সবার প্রথম চিতায় উঠবে ওই দয়াশঙ্কর। আমার কেন জানি না মনে হচ্ছে দয়াশঙ্করকে আপনি খুঁজে বের করে আনবেন। আমি কি ভুল বললাম চন্দ্রভানুবাবু? বাবা, এরকমভাবে ডিস্টার্ব করার জন্য সরি, বাট এক্সাইটমেন্টটা সামলে রাখতে পারছিলাম না। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি আছে? খামোখা বাবারা বিরক্ত করার কি আছে? বিশ্রাম নিচ্ছিলেন বোধ হয় খাটাখাটনি করে। তোর তো বড় সাহস, তোরা পই পই করে বারণ করলাম না, এখন যাস না, বাবা বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ, কি আছে বলো। একজন প্রকৃত পুত্র হিসেবে বাবার সম্মান বাঁচানোর জন্য যা যা করা দরকার আমি তাই করেছি। কি বলে কি? এই আবার কি জ্ঞান গম্ভীর কথা! সোজা কথার সোজা উত্তর দিলেই তো হয়। একবার যাবে আমার সাথে বাবা? কোথায়? চলো না, একটা জিনিস দেখানোর আছে। কি মুশকিল! চলো না, তুমি খুশি হবে, সত্যি এসো। আমি খুশি হব? খুশি হবে, এসো। আচ্ছা চলো দেখি। এসো এসো চলো দেখি কি আবার এমন ঘটলো যে আমার খুশি হবার মতো ঘটনা। কোথায় পেলে? আমি তোমার ছেলে বাবা, কেউ তোমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে আর আমি তাকে ছেড়ে দেবো এটা তো হতে পারে না। শাবাস, জানোয়ারটাকে তাহলে পাওয়া গেল। হ্যাঁ চল। তুমি সবাইকে কথা দিয়েছিলে বাবা যে তুমি দয়াকে খুঁজে বার করবে, ভেবেছিল বেঁচে পালিয়ে যাবে, সেটা তো হতে দিতে পারি না। এদিকে তাকাতে আমার ঘেন্না হচ্ছে। ওই তুই কি করে পালিয়ে বলতো?
কি করে পাইলি? একটা একটা অনিচ্ছুক মেয়ে রে, একটা অসহায় মেয়ে রে, তুই তুলে নিয়ে গে তুই তার ইচ্ছার বিরুদ্ধে। তোকে আমি না বাবা বাবা ছাড়ো, তুমি ওকে অঙ্কুশ মিত্র হাতে তুলে দাও। হ্যাঁ ঠিক 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 একদম, তোরে অঙ্কুশ মিত্র হাতে তুল। এই যেমন তুই, খুব ভালো হয়েছে তুই এসেছিস, দেখ দেখেছিস। হ্যাঁ সতেন্দ্রা দেখেছিস, আমার মান সম্মান এত ধুলায় মিশিয়ে দিল, মিশিয়ে দিল। বাবা বাবা এক্সাইটেড হয়ে না, তোমাকে অঙ্কুশ মিত্রর কাছে পাঠাও। হ্যাঁ তাই করবো, তাই 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 করবো। তুমি একদম উচিত কাজ করেছো, উচিত কাজ। তবে কি জানো বাবা, তুমি আর এইসব ঝামেলার মধ্যে থেকো না, যেও ঝামেলা দরকার নাই, যা করা তো তুমি করে দিয়েছো, তোমরা এবার সবাই যাও, আমি দেখে। কিন্তু আমরা থাকলে সুবিধা হতো না? হ্যাঁ সুবিধা তো হতো, তবে তুমি আমার অনেক সুবিধা করে দিয়েছো। হ্যাঁ এই শয়তানটারে যে ধরতে পারবো তো তোমার জন্যই হলো। কি জানো এদের সমস্ত আর কাটি থাকে, কোত্থেকে কি খবর হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে তোমাদের ভাইয়ের, বুঝতে পারছো না? বিদেশ ভূমিতে থাকে তো। যাও যাও চলে যাও, সবাই যাও, আমি দেখে নিচ্ছি, আমার সমস্যা নেই, যাও চল যাও, দেখে নেবো সব দিকে নিব। কি শয়তান দেখেছিস? হ্যাঁ আমি ছাড়বো তোরে, আমি ছেড়ে দেবো। হ্যাঁ তোরে আমি দেখ কি করি। হ্যাঁ লেগেছে নাকি? হ্যাঁ খুব জোর মেরেছে ছোট ছেলে, তোকে আমি না শেষ তো মেরে আমি তক্তা করে দেবো। একটু সহ্য করে নাও, কি করবে বলো, কিছু তো করার তো নেই, অবস্থা করে ভালো নয়। তোমার আমি না শেষ করে, চিন্তা করো না। হ্যাঁ একটু লাটক করে নাও, চারদিকের অবস্থা তো ভালো নয়, বিয়ের ফুল যখন ফুটেছে তখন ভালো করে ফোটাবো আমি। হ্যাঁ তরিতার শেষ আমার, শেষ করে দেবো তোমার, তরিতার শেষ আমার কাছে, চিন্তা করো না। হুম সাবধান। এসব কি, এসবের মানে কি? মানে আবার কি, তুমি অসুস্থ ছিলে আর সবাই ভাবছিল কবে তুমি সুস্থ হবে, সেই অপেক্ষায় বসেছিল, তোমার সাথে সবাই দেখা করতে এসেছে। আচ্ছা গাড়িটা নালে আসতে বলি। হ্যাঁ বলছি যে বাড়ি যাওয়ার আগে যদি একবার আশ্রমে যেতে খুব ভালো হতো। আচ্ছা আসলে মা তোমার জন্য মানত করেছিল যে তুমি সুস্থ হলে একটা পুজো দেবে। সত্যি মা? হ্যাঁ। আচ্ছা তো একটু যদি তুমি যাও আশ্রমে অহল্যা। আচ্ছা ঠিক আছে দাদা, তুই একটা কাজ কর, তুই আগে তাহলে যা আশ্রমে যা। ঠিক আছে ঠিক আছে। বলাই এ হ্যালো। হ্যাঁ এ দিয়া দিয়া আরে চল চল চল, এই এখানে রাখ 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 রাখ, এই এই রাখ রাখ। এটা তো বসে যত্ন নিয়ে কইছে, মাথা খারাপ হয়ে গেছে সবার। হ্যাঁ কার মাথা থেকে এই বুদ্ধি বেরিয়েছে, এটা আমি বসবো না, এটা বসে আমি কোথাও যাবো না। আরে রেঞ্জার সাহেব মাথা খারাপের কি আছে, আপনার শরীরটা তো ভালো নেই। হ্যাঁ হাঁটাহাঁটি করলে যদি কিছু হয়ে যায়। আরে বসেন বসেন, এটাতে বসেন। কোথা থেকে কি হয়ে যায়? হ্যাঁ তুমি দাঁড়িয়ে আছো কেন চুপচাপ, তোমার বুদ্ধি? আরে আমার কি, তোমার মাথা থেকে বেরিয়েছে তো এটা? আমার কোনো বুদ্ধি নেই, বিশ্বাস করো এগুলো সব এই যে এনাদের বুদ্ধি। আরে বসেন, তুমি মিটি মিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো, তুমি কিছু বলো, এটা খুব হাস্যকর। কি বলবো আমি, হাস্যকর তো বটেই, কিন্তু এত যত্ন নিয়ে সবাই বানিয়েছে, আমি আমি হাত তুলে নিলাম। আমার কিছু বলাই আমাকে। আরে আরে আসেন আসেন বসেন বসেন বসেন। সত্যি ওরা দাদাকে খুব ভালোবাসে, না হলে কেউ এত কিছু করতে পারে বলো? আর এই মানুষগুলো এত সরল না, সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে নেয়। যাই হোক বলছি তুমি কি আশ্রমে যাবে না বাড়ির দিকে যাবে? না গো এবার আমি বাড়ি যাবো, বড় মা খুব টেনশন করছিল তো দাদাকে নিয়ে, ওদিকটা একবার গিয়ে আমাকে ম্যানেজ করতে হবে। থ্যাংক ইউ। জয় দরিদা দিদির জয়, জয় দরিদা দিদির জয়, জয় দরিদা দিদির জয়।
চলো 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 পাল্টাই।